হ্যালো বন্ধুরা, তারকেশ্বর হল পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি বিখ্যাত পবিত্র শহর। তারকেশ্বরকে বাবাধাম বা শিবের শহরও বলা হয়। আর আজকে ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব তারকেশ্বরের সম্পর্কে কিছু তথ্য ও আমাদের অনুভব। এখন আমরা আছি শাহরাপুলি জংশনে, আর তারকেশ্বর যেতে হলে শাহরাপুলি জংশনে অবশ্যই আসতে হবে। আর যারা হাওড়া থেকে আসছো তারা একদম হাওড়া থেকে ডাইরেক্ট তারকেশ্বর লোকাল, গোঘাট লোকাল বা আরাম লোকাল ধরতে পারো, অথবা ব্যান্ডেল, বর্ধমান, কাটোয়া লোকাল ধরে শাহরাপুলি থেকে ট্রেন চেঞ্জও করতে পারো। আর যারা ব্যারাকপুর থেকে আসবে তাদেরকে লঞ্চ ঘাট পার হতে হবে, দুপয়সার ঘাটে আসতে হবে, দেন এখান থেকে ট্রেনে করে একদম তারকেশ্বর। শাহরাপুলি থেকে ট্রেনে তারকেশ্বর যাবার পথে সবুজ জমি আর নীল আকাশ থেকে মনে হচ্ছিল যেন পুরোটাই আঁকা চিত্রপটে। ট্রেন জার্নি পুরো করে আমরা পৌঁছে গেলাম বাবার ধাম তারকেশ্বর। তারকেশ্বর সেখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যেতে পারেন বাবা তারকনাথের মন্দিরে। তারকেশ্বর স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখতে পাবেন স্টেশনের ঠিক উল্টো দিক দিয়ে যাচ্ছে একটি বড় রাস্তা। আপনারা চাইলে টোটো করেও যেতে পারেন বাবার মন্দির, তবে আমরা হাঁটা পথেই যাব। এখান থেকেই দেখতে পাওয়া যায় অনেক রকম খাবারের দোকান এবং বাবার পুজো দেওয়ার সংক্রান্ত জিনিসপত্র। একটু এগিয়ে আপনারা দেখতে পাবেন মন্দিরে যাওয়ার রাস্তার পথ নির্দেশ। পাঁচ সাত মিনিট হাঁটার পর সামনে দেখতে পাওয়া যায় তারকেশ্বর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় পেরিয়েই সামনে দেখতে পাবেন মন্দিরের মূল প্রবেশ পথ। মূল প্রবেশ পথ দিয়ে ভেতরে ঢুকে কিছুটা হাঁটলেই আপনারা দেখতে পাবেন মন্দিরের বিশ্রামাগার। বিশ্রামাগারের ডান দিকে প্রবেশ পথে জিটি রোডের সাথে ও উল্টো দিকে প্রবেশ পথে স্টেশনের সাথে যুক্ত। যাত্রী সাধারণের জন্য বিশ্রামাগারটি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। ঠিক এর অপর দিক দিয়ে আমরা এগিয়ে যাব মন্দিরের দিকে। মন্দিরে প্রবেশের সময় আপনারা অসংখ্য প্রসাদের দোকান দেখতে পাবেন, যেখান থেকে পুজো সামগ্রী ও প্রসাদ কিনে পুজো দিতে পারেন। এই সব পেরিয়ে আপনারা পৌঁছে যাবেন বাবা তারকনাথের মন্দিরে। মন্দিরের ভিতর মোবাইল বা ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই মন্দিরের ভিতরটা আমরা আপনাদের দেখাতে পারলাম না। মন্দিরের দরজা সকাল 5:30টায় খুলে যায়, দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে, আবার সন্ধ্যায় খুলে যায়, আবার রাত্রির 8টার সময় বন্ধ হয়ে যায়। এছাড়াও আপনারা দুধপুকুরের দিক দিয়েও প্রবেশ করতে পারেন, এখানে অনেক হোটেল আছে, থাকার ব্যবস্থাও রয়েছে। এদিক দিয়ে ঢোকার সময় প্রচুর দোকান পেয়ে যাবেন পুজো সামগ্রী কেনার জন্য। এই দুধপুকুর তারকেশ্বরের অন্যতম প্রধান আকর্ষণ। বাবা তারকনাথের মন্দিরে আসা অনেক ভক্তগণ তাদের ইচ্ছা পূরণের জন্য এই পুকুরে ডুব দিয়ে স্নান করে বাবার কাছে পুজো দেয়। এটাও অনেকে বিশ্বাস করেন যে এই দুধপুকুরের জলে ঔষধি গুণ আছে এবং এখানে স্নান করলে মানুষ সুস্থ থাকতে পারে। বাবা তারকনাথের দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আচারগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, তাই অল্প কিছু আচার কিনে নিয়ে আমরা বাড়ির পথে রওনা হলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, আর যদি আমাদের চ্যানেলটিতে আরও এরকম ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।